সিলেটের কোম্পানিগঞ্জে ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে আরও 5টি গ্রাম। অভিযোগ, প্রভাবশালীদের ইন্ধনেই চলছে অবৈধ বালু উত্তোলন। গ্রামবাসী বাধা দিলে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানের কথা জানালেন জেলা প্রশাসক। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ঢালার পাড় এলাকা অবৈধভাবে বালি উত্তোলনের ফলে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, ইজারায় ধলাই নদীর 4টি দাগে 199 একর জায়গার কথা উল্লেখ থাকলেও পার্শ্ববর্তী 170 একর জায়গা থেকেও উত্তোলন করা হচ্ছে বালি। দিনরাত পুরো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ড্রেজার মেশিন, বাল্কহেড ও বিশালাকার ইঞ্জিন নৌকা। বালি তোলায় ব্যবহার করা হচ্ছে অবৈধ ড্রেজার মেশিনও। এসব কারণে ক্রমশই নদীগর্ভে বিলীন হচ্ছে তীরবর্তী বাড়িঘর, ফসলি জমি ও খেলার মাঠ। এই বালু উত্তোলন যেন বন্ধ হয়। বন্ধ হইলে আমাদের জীবন বাঁচবে, আমাদের বসত বাড়ি বাড়ি বিটা বাড়ি এগুলো বাঁচবে। একটা সন্ত্রাস সিন্ডিকেট যেভাবে বালু উত্তোলন করতেছে, সাধারণ মানুষ এদের কাছে জিম্মি। এটা ওই দলায় নদী রিস আনছে, এই দলায় নদী বালু নাই, আমরা লেকুটি জায়গাতে অনহারা বালু জুড়ে বলে ব্যাপারে। অভাবে বালু উত্তোলনের ফলে নতুন করে হুমকির মুখে পড়েছে ঢালার পাড়, উত্তর ও দক্ষিণ ঢালার পাড়, নতুন মেঘার গাঁও সহ বেশ কয়েকটি গ্রাম। লিজ বহির্ভূত জায়গা হয়তো অবৈধভাবে জোরপূর্বক বালু উত্তোলন করে আমাদের এই 4-5টি গ্রাম একবারে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা গ্রাম বাজার, কিনিক, একটা কিনিক আছে সরকারি, একটা মাছঘর আছে, এগুলি সবগুলি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মাঠে বালুগুলি জুড়ে নিতেছে গাহারা। অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলনে জড়িত কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। একই সাথে রাতের আঁধারে বালি তোলা বন্ধে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও জানান তিনি। এরকম যদি সংবাদ পাইলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি, তবে সবসময় যে এটি আসলে মনিটরিংয়ে রাখা যায় সেটি নয়। অবৈধভাবে কোথাও থেকে আমরা বালু উত্তোলন করতে দেব না এবং পরিবেশ বিপর্যয় হবে এরকম কোনো কাজ আমরা কখনোই করতে দেব না। অবিলম্বে অবৈধ বালি তোলা বন্ধ না হলে নতুন নতুন জনপদ বিলীনের পাশাপাশি বড় রকমের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সংশ্লিষ্টদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।